আমাদের প্রতিবাদ বিজেপি জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস তোমায় জানাই ধিক ধিক ধিক্কার চল চোর সরকার আর নাই দরকার কয়লা চোর সরকার আর নাই দরকার দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকার আর নাই দরকার তৃণমূলের মুখ্যমন্ত্রী তোমায় জানাই ধিক ধিক ধিক্কার রেশন দুর্নীতি সহ একগুচ্ছ দাবিতে পাণ্ডবেশ্বর বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি দলের পাণ্ডবেশ্বর মণ্ডল ২ সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, সংগঠনের মণ্ডল ২ এর সভাপতি বেণুধর মণ্ডল সহ অন্যান্যরা। এদিন বিডিও অফিসের গেটের সামনে বিক্ষোভ চলে। পুরানো হয় রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুলও। অ্যাকচুয়ালি এই বিডিও ম্যাডাম যে এসছে আজ তার 7 দিন আসা হয়েছে। আমার যে মূলত বিষয় ছিল এক নম্বর ছিল আমাদের যে রাস্তাঘাটের যে অবস্থা, সেকেন্ড বিষয় ছিল আমাদের পানীয় জল। আজ 2 বছর হলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কল বসানো হয়েছে, কিন্তু জল আমরা পাইনি। বিডিও ম্যাডাম বললো, আশ্বাস দিল যে তার বিকল্প আমরা খুব জলদির মতো ব্যবস্থা করছি। আর একটা আন্দোলন ছিল আমাদের যে প্রত্যেকটা স্কুলে, যেমন আমাদের পলাশকোল, আমাদের ডায়মন্ড, এইসব কিছু জায়গায় আমাদের যে কমপ্লেন হচ্ছে সেই স্কুলে পানীয় জলের অবস্থা খুব খারাপ। বিডিও আশ্বাস দিলেন যে খুব জলদির মধ্যে আমি তার পানীয় জলের ব্যবস্থা করব। আর তার সাথে আমাদের যে আয়ুষ্মান ভারত, যেটা আমাদের প্রকল্প আছে প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারত, হ্যাঁ প্রত্যেকটা বাড়ির করার কথা ছিল, প্রত্যেকটা পঞ্চায়েতে 20 টাকা করে বাড়ি করার কথা ছিল। বিডিও ম্যাডাম আমার নতুন, তিনি এখন কথা বলছেন যে আমি দেখছি কোথায় কোথায় বাড়ি হয়েছে, কোথায় কোথায় হয়নি, আমাকে টাইম দেন, আমি তার বিকল্প ব্যবস্থা করছি। অ্যাকচুয়ালি আমাদের মেন দাবি ছিল রেশন দুর্নীতি, রাস্তা, তার সঙ্গে আমাদের ছিল পানীয় জল, তার সঙ্গে অবৈধভাবে এখানে মাটি, মরম মাটি তোলা হচ্ছে, বালি তোলা হচ্ছে। আমাদের প্রায় 8-10টা মরম দাবি নিয়ে আমাদের বিক্ষোভ প্রদর্শনী ছিল। পাণ্ডবেশ্বর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।